দাম বেশি অভিযোগ করলেও ইফতারির দোকানে ভিড় বেড়েছে অনেক। রকমারি ইফতারের খোঁজে বিভিন্ন স্থানে ভিড় করছেন ক্রেতারা। দাম বেশির জন্য বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিক্রেতারা। রাজধানীর বেইলি রোডের চিত্র এটি। দুপুরের পর থেকে ইফতার কিনতে ভিড় করছেন নগরবাসী। ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোডের আশেপাশেও ছড়িয়ে পড়েছে। অনেক দোকানে শতাধিক রকমের বাহারি ইফতার পাওয়া যাচ্ছে, তবে গতবারের চেয়ে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম প্রায় দেড় গুণ। আমরা হিমশিম খাচ্ছি, কারণ একটা সামোসা চিন্তা করেন যে একটা চিকেন সামোসা ছিল 20 টাকা, সেই চিকেন সামোসা এখন 40 টাকা। লাস্ট ইয়ার থেকে এবার একটু দামটা একটু বেশি। এজন্য বাজার ব্যবস্থা কি দায়ী করছেন বিক্রেতারা। বিপের দাম, মাটনের দাম বা প্রত্যেকটা প্রোডাক্টের দাম যে হারে বাড়তেছে, আমরা ওই তুলনায় খুবই রিজনেবল প্রাইস আমরা এখন ইফতার সেল করতেছি। তবে এবার আমাদের এখানে 50টা আইটেমের উপরে অধিক আইটেম আছে। রমজানে নিরাপদ খাদ্য ও ইফতার নিশ্চিতে মাঠে থাকছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা হাইজিন কিট, যেটা তাদের হাতের যে হাইজিন ব্যবস্থা কেমন সেটা, এবং তার পোড়া তেল ব্যবহার করছে কিনা সেটা আমরা টেস্ট কিট আমাদের সাথেই আছে, এবং তাৎক্ষণিক ওটা পেলে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনব। তিনি জানান রমজান মাস জুড়ে চলবে এ অভিযান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বেইলি রোডের চিত্র এটি। দুপুরের পর থেকে ইফতার কিনতে ভিড় করছেন নগরবাসী। ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোডের আশেপাশেও ছড়িয়ে পড়েছে। অনেক দোকানে শতাধিক রকমের বাহারি ইফতার পাওয়া যাচ্ছে, তবে গতবারের চেয়ে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম প্রায় দেড় গুণ। আমরা হিমশিম খাচ্ছি, কারণ একটা সামোসা চিন্তা করেন যে একটা চিকেন সামোসা ছিল 20 টাকা, সেই চিকেন সামোসা এখন 40 টাকা। লাস্ট ইয়ার থেকে এবার একটু দামটা একটু বেশি। এজন্য বাজার ব্যবস্থা কি দায়ী করছেন বিক্রেতারা। বিপের দাম, মাটনের দাম বা প্রত্যেকটা প্রোডাক্টের দাম যে হারে বাড়তেছে, আমরা ওই তুলনায় খুবই রিজনেবল প্রাইস আমরা এখন ইফতার সেল করতেছি। তবে এবার আমাদের এখানে 50টা আইটেমের উপরে অধিক আইটেম আছে। রমজানে নিরাপদ খাদ্য ও ইফতার নিশ্চিতে মাঠে থাকছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা হাইজিন কিট, যেটা তাদের হাতের যে হাইজিন ব্যবস্থা কেমন সেটা, এবং তার পোড়া তেল ব্যবহার করছে কিনা সেটা আমরা টেস্ট কিট আমাদের সাথেই আছে, এবং তাৎক্ষণিক ওটা পেলে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনব। তিনি জানান রমজান মাস জুড়ে চলবে এ অভিযান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বেইলি রোডের চিত্র এটি। দুপুরের পর থেকে ইফতার কিনতে ভিড় করছেন নগরবাসী। ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোডের আশেপাশেও ছড়িয়ে পড়েছে। অনেক দোকানে শতাধিক রকমের বাহারি ইফতার পাওয়া যাচ্ছে, তবে গতবারের চেয়ে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম প্রায় দেড় গুণ। আমরা হিমশিম খাচ্ছি, কারণ একটা সামোসা চিন্তা করেন যে একটা চিকেন সামোসা ছিল 20 টাকা, সেই চিকেন সামোসা এখন 40 টাকা। লাস্ট ইয়ার থেকে এবার একটু দামটা একটু বেশি। এজন্য বাজার ব্যবস্থা কি দায়ী করছেন বিক্রেতারা। বিপের দাম, মাটনের দাম বা প্রত্যেকটা প্রোডাক্টের দাম যে হারে বাড়তেছে, আমরা ওই তুলনায় খুবই রিজনেবল প্রাইস আমরা এখন ইফতার সেল করতেছি। তবে এবার আমাদের এখানে 50টা আইটেমের উপরে অধিক আইটেম আছে। রমজানে নিরাপদ খাদ্য ও ইফতার নিশ্চিতে মাঠে থাকছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা হাইজিন কিট, যেটা তাদের হাতের যে হাইজিন ব্যবস্থা কেমন সেটা, এবং তার পোড়া তেল ব্যবহার করছে কিনা সেটা আমরা টেস্ট কিট আমাদের সাথেই আছে, এবং তাৎক্ষণিক ওটা পেলে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনব। তিনি জানান রমজান মাস জুড়ে চলবে এ অভিযান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।